ক্ষুদ্র প্রাণী হলেও তা লালন পালনে লাভের এরকম বিশাল অঙ্কের কথাই জানাচ্ছিলেন নওগাঁ জেলার সাপাহার উপজেলার জবাইবিল এলাকার সফল হাঁস খামারি গোলাপ হোসেন। এই হাঁস মানুষ করতে ই করতে 80,000 টাকা খরচ হয়েছে। এই 750 হাঁস বিক্রি হবে কত? বিক্রি এখন 3 লাখ টাকা দাম। এতে করে লাভ কত হচ্ছে? লাভ প্রায় 2 লাখ টাকা মতন লাভ হচ্ছে। বাড়ির পাশে বিশাল বিল হয় হাঁস পালনের সুযোগ গ্রহণ করেন তিনি। প্রাথমিক অবস্থায় 750টি খাঁকি ক্যাম্বেল জাতের হাঁসের বাচ্চা দিয়ে তার খামার শুরু করেন। হাঁসের বাচ্চার খাবার সম্পর্কে জানতে চাইলে গোলাপ জানান, বাচ্চাকে একদিন থেকে এক মাস বয়স পর্যন্ত ছোট ছোট ফিড দেওয়া হয়। একটু বড় হলে হাঁসগুলোকে উন্মুক্ত বিলে চড়ানো হয়। 3 মাস পর্যন্ত বিলের প্রাকৃতিক খাবার যেমন শামুক, ঝিনুক ও শেওলা পড়ে থাকা ধান খেয়ে খাবারের চাহিদা পূরণ করে। ডিম দেবার 1 মাস আগে থেকে বিলে চড়ানোর পাশাপাশি বাড়তি খাবার হিসেবে গম ও ধান খেতে দেওয়া হয়। বাচ্চা অবস্থায় যখন কিনি তখন 3,000 টাকা সব কিনেছি আর কি। কেনার পরে ফিড খাওয়ালছি, খাওয়ার পরে আপনার ধান ফিড গম খাওয়ালছি। খাইয়া 1 মাস বাড়িতে রাখছি, বাড়ির পরে তখন মাঠে লেয়ে যা খাওয়া দিয়েছি। ওই মাঠের খাওয়ারই হয়ে গেছিলো 3 মাস। 3 মাস পরে ধীরে ধীরে খাওয়া যখন শেষ হয়ে গেল মাঠের, তখন আপনার ধান খাওয়াইতে লাগলো। ধান খাওয়াইতে খাওয়াইতে ডিম ধরলো হাঁসে। মানে প্রতিদিন 750 হাঁসকে মানে রাতেই 2 মন করে ধান খেয়ে নিয়েছি। আর দিনে? দিনে আমি কিছু খাওয়াই না, ওই রাতে ঘরে আসলে রাতেই একবারই খাওয়া। দিনে সব প্রাকৃতিক খাবার? রাত দিনে প্রাকৃতিক খাবার ওই যে শামুক আছে আর বোরা শামুকের যে পচা ধানটা আছে এটা খেয়ে নিয়েছি। গোলাপ আরও জানান, হাঁসগুলোকে মাঠে চড়ানোর জন্য একই এলাকার 2 জন দুস্থ ব্যক্তির কর্মসংস্থানের ব্যবস্থাও করা হয়েছে। সার্বক্ষণিক তারা নিজেদের মতো করে হাঁসগুলোকে দেখাশোনা করেন। 2টা ছেলে রাখছি আর কি। এই ছেলেগুলো খুব অভাব ওদের, তো অভাব এই কারণে আমি ওরাকে মানে বলছি যে আমি হাঁসটা চড়ার লেগে তোমরাকে রাখবো আর কি। দিয়ে এভাবে কথা বলে নিয়ে আসছি। একজনাকে আমি 5,000 টাকা মাস দিই আর একজনকে 3,000 টাকা মাস দিই। বাংলাদেশে ওদেরও অভাব মানে পার হয়ে গেছে আর আমারও সংসারটা চলছে এই হাঁসের ব্যবসা করে আর কি। তো এখন ওদেরও ভালো, ওদের আমি ওরাকে বলি যে আমার হাঁস লয় তোমাদেরই হাঁস, মানে এভাবেই বলি যে আমি তো হাঁস চড়াই কম, এখন তোমরাই দিয়ে বাড়াইছো মাঠে ঘাটে এত কষ্ট করছো, তো আমি ওদেরকে তাই বলি যে তোমাদেরই হাঁস। রোগবালয় সম্পর্কে গোলাপ জানান, ডাক প্লেগ ও ডাক কলেরা 2টি হাঁসের মারাত্মক রোগ। এজন্য হাঁসের খামার করে লাভবান হতে চাইলে অবশ্যই এই 2টি রোগের টিকা দিতে হবে। এছাড়া শীতের সময় রোগবালয় খুবই কম হলেও গরমের সময় হাঁসের সর্দি কাশি দেখা দিতে পারে, সেজন্য তিনি মানুষের ব্যবহারের ওষুধগুলো প্রয়োগ করে ভালো ফল পান বলেও জানান তিনি। জ্বরের নাপা ব্যবহার করি, তারপর সর্দির ই ব্যবহার করি বেশি, এই যে আপনার তুস্কা বেশি ব্যবহার করি সর্দির কারণে, আর সিনামিন ব্যবহার করি। আর একটা ওষুধ আছে অ্যান্টিবায়োটিকের ভিতরে সর্দির, এটা হচ্ছে আপনার এসিলিভ ব্যবহার করি আমি বেশিরভাগ। আর মানে এগুলো বেশি মানুষের ওষুধ আমি বেশি ব্যবহার করি। অন্য অন্য খামারে বেশি ভ্যাটেরিনারি ওষুধ ব্যবহার করে বেশি, কিন্তু আমি ব্যবহার করি এই মানুষের ওষুধটাই মানে বেশি। হাঁস তো আমরা জানি যে শীতের সময় বেশি সমস্যা হয় না, কিন্তু গরমের সময় বেশি হয়। গরমের সময় এই কারণে হয়, গরমের সময় যে আপনার হাঁসের ওই যে আপনার প্রচণ্ড লোম, ওই লোমের ভিতরে আপনার গরমটা মানে যে ঠান্ডা ইটা ঢুকতে পারে না, এই কারণে মানে শরীরটা ঘেমে যায় ওই সময়। গরমের কারণে শরীর ঘেমে যেয়ে হাঁসের ওপরে কিন্তু একটা চরব আছে, ওই চরবটাতে মানে ঘেমে 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 একটা ইনফেকশন তৈরি হয়ে যায়। ইনফেকশন তৈরি হওয়ার পরে মানে হাঁসটা মানে ধীরে ধীরে মানুষে বুঝতে পারবে না যে হাঁস ঘেমে যায় ওই গরমের সময়, কিন্তু এই কারণেই মানে অসুখটা বেশি হয়। ঘেমে যেয়ে সর্দি লেগে যায় হাঁসকে গরমের সময়, আর পায়খানার বেশি ট্রাবল হয় গরমের সময়।
আর শীতের সময় এই সমস্যাটা তো, আর শীতের সময় একটু কম হয়, এই কারণে কম হয় যে মানে ঠান্ডা আর ভিতরে মানে আর অতটা সমস্যা হয় না। হাঁসপালন সম্পর্কে তিনি জানান, একদিনের বাচ্চা থেকে শুরু করে বিক্রি পর্যন্ত 750টি হাঁস 6 মাস পালন করতে 80,000 টাকা খরচ হয়। এই সব হাঁস 5 থেকে 6 মাস পরে ডিম দিতে শুরু করে। প্রতিদিন 400 থেকে 500টি পর্যন্ত ডিম দেয়। ডিম দেয়া শেষ হলে প্রতি 100 হাঁস 30 থেকে 35,000 টাকা দামে বিক্রয় করেন বলেও জানান তিনি। 600 ডিম আসলে তখন একটা মানে কামাই আসবে, প্রায় প্রতিদিন 4 থেকে 5,000 টাকা কামাই আসবে সব খরচ বাদ দিয়ে। সেটা কতদিন লাগতে পারে আপনার? সেটা এখন থেকে নিয়ে 15 থেকে 20 দিনের ভিতরে মানে 500 ডিম চলে আসবে। এখন আমার এই হাঁসটা বিক্রি করতে গেলে আপনার প্রায় 35,000 টাকার মতন সহ এখন বর্তমানে আমাকে পার্টিতে বলছে যে দিয়ে দাও, বিক্রি করে দাও, 35,000 টাকা সহ দেবো। আর 750 হাঁস আছে, প্রায় 2.5-3 লাখ টাকা দাম লাগবে আর কি। তাহলে আপনার কত করে কিনলেন আর কত টাকা লাভ পাচ্ছেন এখন? এখন প্রায় আমার এই হাঁস মানুষ করতে ই করতে 80,000 টাকা খরচ হয়েছে এই 750 হাঁস। বিক্রি হবে কত? বিক্রি এখন 2.5-3 লাখ টাকা দাম। দর্শক, একটু খেয়াল করে দেখুন আপনাদের বাড়ির আশেপাশে কত নিচু জায়গা, ডোবা, পুকুর অথবা পরিত্যক্ত পুকুর আছে। সেসব জায়গায় 20 থেকে 25টি হাঁস অনায়াসে পালন করা সম্ভব। পাশাপাশি বাণিজ্যিক খামারও গড়ে তুলতে পারেন। বেকার বসে না থেকে এবং ক্ষুদ্র প্রাণীকে অবহেলা না করে গোলাপ হাসনের লাভের অঙ্কটা দেখুন এবং সিদ্ধান্ত নিন। দর্শক, কৃষি বিষয়ক আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে। আপনাদের কাছে আমার ছোট্ট অনুরোধ, www.youtube.com/মাটির কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।